শয়তানি, তুই এত ঝাল খাবার আমাকে দিয়েছিস কেন? ও বাবু, খাবারটা খুব ঝাল হয়েছে তাই না? হারামজাদি, পেট নিবুড়ি, ঝাল দিয়ে আবার বলছিস খাবারটা খুব ঝাল হয়েছে তাই না? তোরে আমি ছাড়বো না। শয়তান, আমাকে পেতনি বললি? যা মর তুই। ও আন্টি গো, আমারে পানি দাও, তোমার মেয়ে আমাকে ঝাল খাইয়ে মেরে ফেললো। ওই রাজ, চুপ না হলে কিন্তু আমার হাতে যে মরিচের গুঁড়োগুলো দেখছিস ওগুলো সব চোখে দিয়ে দিব। প্লিজ এবার পানিটা দে। বাবু, তুমি পানি খাবা? আচ্ছা দিচ্ছি, কিন্তু তুমি তো কিছুই খাইলে না, আর একটু খাও না বাবু। না, ওই খাবার তুই খা, আমি খাবো না। আরে না, এটা তো তোমার জন্য, নাও আমি খাইয়ে দিচ্ছি, আর একটু খাও। আমি মরতেছি ঝালে আর তুই ন্যাকামি করতেছস পেতনি। আমাকে আবার পেতনি বললি? যা, তোকে পানি দিব না। তুই পেতনি, শাকচন্নি, সব তুই। কুত্তা, তোরে আমি পানি দিব না, এই চললাম আমি। না যাইস না, তুই তো ভালো, দিহা কত ভালো, দিহা তো দেখতে একদম পরীর মতো। না না, পরীর থেকেও সুন্দর। এই তো চান্দুর লাইনে আইছো, আরও লাগবা আমার সাথে? না না যাইস না, আমার ভুল হইছে, সরি। আমি পানি খাবো, আমাকে পানি দে। ও মা গো, আমি আর খালার বাড়িতে আসবো না। বলেছিলাম না আমার পিছে লাগিস না, এবার মজা বুঝছিস? আমার পিছনে লাগতে আসলে এমনটাই হবে। প্লিজ দিহা, পানি দে, আর লাগবো না আমি। আচ্ছা দাঁড়া দিচ্ছি। দিহা পানি আনতে গেল, আমি হা করে বসে আছি। ঝালে আমার অবস্থা খুবই খারাপ, আসলে এই মেয়েদের দয়া মায়া নাই, যদি থাকতো তাহলে কি দিহা এমনটা করত? গিরগিটি আর মেয়ে সেম রং, বদলাইতে সময় লাগে না। এইসব ভাবতে ভাবতে দেখি মহারানী পানি নিয়ে আসছে। এই নে পানি খা। কই কই, তাড়াতাড়ি দে, আমার মুখটা শেষ। তোর জন্য আমি স্পেশাল করে চিনি দিয়ে শরবত বানিয়ে আনলাম। কথা কম, আগে পানিটা দে। তারপর দিহার হাত থেকে গ্লাসটা নিয়ে যেই মুখে দিয়েছি কি বলবো, ওয়াক থু, এটা পানি? পানি নয় তো কি এটা? কুত্তি, তুই করলার জুস আমাকে খাওয়ালি। হ, এটা তোর শাস্তি, তুই আমাকে অনেক কিছু বলেছিস, এবার দেখ কেমন লাগে। তারপর আমি ওইখান থেকে ছুটে আমার রুমে চলে এলাম। একে তো ঝাল, তারপর তিতা, কি বলবো আপনাদের, আমি তো শেষ। রুমে এক বোতল পানি ছিল, ওটা খেয়ে শুয়ে আছি। রাগে আর ঝালে আমার চোখ মুখ লাল হয়ে আছে, ভাবতেছি কি করে এর বদলা নেওয়া যায়। এমন সময় আন্টি আসলো আর সাথে দিহাও আসলো। রাজ বাবা, এভাবে শুয়ে আছো কেন? আন্টি, তোমার মেয়ে আমাকে ঝা। আন্টির পিছন থেকে দিহা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি বাবা, কি হয়েছে বল, কি হয়েছে? না আন্টি, কিছু হয় নাই, আমি বাড়ি চলে যাব। কেন বাবা, আর কয়টা দিন থাকো? না থাক না আর কয়টা দিন, আরও ভালোভাবে আপ্যায়ন করবো নি। মনে মনে বলতেছি হ, আরও থাকি। এখন যে অবস্থা বানাইছস, আমার আর কয়টা দিন থাকলে আমি আর আমি থাকবো না। না না আন্টি, আমি আজই চলে যাব, থাকবো না। আন্টি চলে গেল, তারপর দিহা আমার সামনে আসলো, এসে হেসে হেসে বলল, কি রে রাজ, কেমন দিলাম? কুত্তি, আমি আন্টি রে বলে দিলে বুঝতি। বলে দেখতি খালি, এখন তুই আমার বাড়ি আছিস একদম খবর কইরা দিতাম। হ, নিজের এলাকায় বিলাইও বাঘ হয়। কি, তুই আমাকে বিলাই বললি? তুই কি, হুম, তুই তো সার একটা। আমি সার হইলে তুই গাভি। যা যা ফোট এখান থেকে। হ, যামই তো, থাকতে আইছি। তাড়াতাড়ি যা। দিহারে, এ সত্য আমি নিবই, তোরে খালি একবার বাগে পাই। এক পা, দু পা, তিন পা, এই রে তোর কাছে মানে তোর বাগে আসলাম। দিহা এসে দুই হাত দিয়ে আমার শার্টের কলারটা চেপে ধরল, আমি তো রীতিমতো থ হয়ে গেলাম। দিহা আমার একদম কাছে চলে আসায় আমার হার্টবিটটা কেমন জানি বাইরে গেল। দিহার ভেজা চুলের গন্ধটা আমার নাকে আসতেছিল, মনে হয় এখানে আসার আগে গোসল করেছে, গন্ধটা একদম মাতাল করার মতো। দিহা আমার শার্টের কলারটা চেপে ধরে, নে কাছে আসলাম, কি করবি? না মানে আমি আসলে ওভাবে বলি নাই। তো কিভাবে বলছিস শুনি। এ কি রাজ, তুই শীতের মধ্যেও এত ঘামছিস কেন? কই না তো। এই তো তোর কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। দিহা আমার কপালে ওর হাতটা দিয়ে বলল, না মানে আসলে হয়েছে কি? থাম, কিছু বলতে হবে না, তুই তো একটা ভিতর ডিম। দিহা আমাকে রাগাস না কিন্তু। রাগালে কি করবি, হুম? কি করবো দেখতে চাস? রাজ, তুই যে একটা ভীতু তা আমি জানি, তুই কিচ্ছু করার সাহস পাবি না। দেখ তবে কি করি, যেই আমি দিহার হাতটা ধরতে যাব, অমনি দিহা আমার শার্টের কলারটা ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে এক দৌড়ে দরজার সামনে চলে গেল। কি, এখন পালাস কেন? তোর কাছ থেকে পালানোর কি আছে? তাহলে এইদিকে আয়।
এহ, তোর মতো ভীতুর মুখে এমন কথা মানায় না। দেখ দিহা, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। এমনি ঝালকে আমার মুখের অবস্থা খারাপ, আর তুই আসছস মজা করতে। যেটা সত্যি আমি সেটাই বলছি। এত সময় কাছে ছিলাম, কিচ্ছু করার সাহস পেলি না, আর এখন যখন দূরে আসছি তখন বড় বড় কথা বলছিস। দেখ দিহা, আমি শুধু বলি না, কাজেও করে দেখাতে পারি। যা যা, ভীতু জানি কোথাকার। দিহা রাজ, ভীতু ভীতু। তবে রে, দিহা কাছে যেতেই ও এক দৌড়ে চলে গেল। তারপর আমি বিছানায় হা করে বসে আছি, ঝালে মুখ বন্ধ করতে পারতেছি না। একটু পর আন্টি রাতে খাওয়ার জন্য ডাকলো। আন্টি, আমি রাতে খাবো না। কেন বাবা, কি হয়েছে? আন্টি, দুপুরে অনেক খেয়েছি, খিদা নেই। তাই কি বাবা, একটু খেয়ে নে। না আন্টি, আমি আর খাবো না, তোমরা খেয়ে নাও। এই বলে শুয়ে পড়লাম। একটু পর দরজায় টক টক আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি দিহা খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। দিহাকে দেখে আবার রাগ উঠে গেল। আসতে পারি? না, আসতে পারোস না। কেন রে, রাগ হয়েছে বুঝি? যা তো ভালো লাগছে না। আমি যাব না, আর খাবারটা নিয়ে আসছি, খেয়ে নে। না আমি খাবো না, আমি কিছু মুখে নিতে পারছি না। আহারে, আমার খালা তো বাবুটার কষ্ট হচ্ছে। যখন ঝাল খাবার দিয়েছিলি তখন মনে ছিল না, এখন অত দরদ দেখাতে হবে না। ঠিক করেছিলাম, কারণ তুই আমার সাথে অমন করেছিলি কেন? কেমন করছিলাম? আমাকে কিস করেছিলি কেন? তাই বলে এমন করবি? হুম, করব, কারণ মিষ্টি খেলে তো ঝাল খেতেই হয়। আমি একদম ঝাল খেতে পারি না। আচ্ছা দাঁড়া, তোর ঝাল কমানোর ব্যবস্থা করছি। এই বলে দিহা খাবারের প্লেটটা টেবিলে রেখে আমার সামনে এসে বসলো, আর আমি মাথা নিচু করে আছি। এবার তাকা আমার দিকে। না আমি তাকাবো না। রাজ, তোকে তাকাতে বলছি না আমার দিকে? তাকিয়েছি তো। হুম, গুড বয়, এবার চোখটা বন্ধ কর। না আমি চোখ বন্ধ করতে পারবো না, যা বলবি এভাবেই বল। তোকে চোখ বন্ধ করতে বলেছি তো চোখ বন্ধ কর। আজীব, আমি চোখ বন্ধ করব কেন? কারণ আমি এখন তোকে ঝাল কমানোর ঔষধ দিব। চোখ বন্ধ করলে আমি ঔষধ খাবো কেমনে? তার থেকে বরং তুই ঔষধ আমার হাতে দে, আমি পানি দিয়ে খেয়ে ফেলি। কাঁধা একটা, এই ঔষধ চোখ বন্ধ করে খেতে হয়, এতে কোনো পানি লাগে না। এটা আবার কী ধরনের ঔষধ যে চোখ বন্ধ করে খেতে হয়? রাজ, তুই আসলেই একটা গাধা। তোকে চোখ বন্ধ করতে বলেছি তো চোখ বন্ধ কর না, তা না হলে কিন্তু শরীরে পানি ঢেলে দিব। না বাবা থাক, চোখ বন্ধ করি, এমনি ঝালে আমার মুখের অবস্থা খারাপ, আবার পানি দিলে শীতে আমি শেষ হইয়া যাবনি। ওকে, পানি দিব না, এবার লক্ষ্মী ছেলের মতো চোখটা বন্ধ কর। ঠিক আছে, এই নে চোখ বন্ধ করছি। আমি চোখটা বন্ধ করার পর অনুভব করলাম দিহা ওর দুই হাত দিয়ে আমার গাল ধরেছে। দিহার হাতগুলো অনেক ঠান্ডা, তাই আমার শরীরের মধ্যে শিরশির করে উঠল। দিহার নিঃশ্বাসটা আমি টের পাচ্ছি। হঠাৎই বুঝতে পারলাম দিহা আমার ঠোঁট দুটো ওর ঠোঁটের মধ্যে নিয়ে নিয়েছে। দিহার ঠোঁটের স্পর্শে আমার ঝালগুলো এক নিমিষে চলে গেল। নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল, যা বলে বোঝানো যাবে না। এভাবে প্রায় অনেকক্ষণ কিস করার পর, মানে মিষ্টি খাওয়ানোর পর ছাড়ল। কি, এবার ঝাল কমেছে মিস্টার খালেতো বাবু? এরকম ঔষধ পেলে কোনো ঝাল আমার কাছে আসতে পারবে না। তাই না, ভীতু জানি কোথাকার। দেখ, ভীতু বলবি না কিন্তু। বলবো, 100 বার বলবো, কি করবি? বললে আমি আবার তোর ঠোঁটের মিষ্টি খাবো? না, অত মিষ্টি খেতে হবে না, এত মিষ্টি খেলে ডায়াবেটিস হয়ে যাবে তো। হোক, সমস্যা নাই। চুপ শয়তান, এখন খেয়ে নে। তুই খাইয়ে দে। পারবো না। তাহলে আমিও খাবো না। আচ্ছা বাবা, খাইয়ে দিচ্ছি, হা কর। এই দিহা চল না বিয়ে করি, আর এভাবে একা একা ঘুমাতে ভালো লাগছে না। কেন, আমি থাকলে বুঝি ভালো লাগবে? লাগবে দেখে তো বলছি, চলো না বিয়ে করি। রাজ, আমার না পালিয়ে বিয়ে করার ভীষণ ইচ্ছে। আগে তুই আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করব, তারপর বাসার সবাই আমাদের খুঁজবে, আমরা পালিয়ে পালিয়ে থাকব, কত মজা হবে, তাই না সোনা? মজা হবে না তো ছাই হবে, আমি এসব পালাতে টালাতে পারবো না, আমি সবাইকে জানিয়ে বিয়ে করব। রাজ, তুই আমার এই ইচ্ছেটা পূরণ করবি না? হ, তোরে নিয়ে পালাবো আমি ব্যাগ গোছা, আমরা পরশুই পালাবো। ওলি আমার খালাতো বাবুটা। আমি খালাতো বাবু না, আমি তোর খালাতো জামাই। হুম, বই গেছে তোকে জামাই বানাতে। সময় আসলে ঠিকই তোর জামাই বানাবি। না, তোকে আমার জামাই বানাবো না, যা তুই কুত্তা কোথাকার।